হ্যালো ফ্রেন্ডস নমস্কার তো ফ্রেন্ডস দেখুন নবোদয় বিদ্যালয় তরফ এক বহু বড় নিযুক্তি আসি যদি আপনার দশম কিংবা প্লস টু পাস করে তবে এর আপ্লা করবে এর পিএন রু আ্লর্ক পোস্ট ভেকেন্সি রব যদি আপনার যোগ্যতা কেবল দশম পাসবে এর আপ্লা করে পে ফ্রেন্ডস সবুঠার বড় কথা যে আপনার নিজ মোবাইল পোস্ট আপ্লা করে পে দেখে এর্বমোট বারশো চৌত্রিশ পোস্ট ভেকেন্সি রয়েছে যদি আপনার সিলেকশন পাইবে তো ওড়শা ভিতরে হোষ্টিংটি পাইপারে পিলা মানে আপন মানে এতে আপ্লা করবে আপ্লা করি ফুল প্রোসেস আপনার ভিডিও শেষে কহিবি। যদি আপনার ইন্টারেস্ট ইন্ট্রেস তেবে এই ভিডিওটি শেষ পর্যন্ত নেবে। চালন্ত প্রথমে আলোচনা করে নেবা যে কোণ রয়েছে অফিসিয়াল নোটিফিকেসনটি ফ্রেন্ডস যদি আপনার নিজ জেল এই এইভাবে নূন নূয়া সরকারি জবর নিউজ পাইব চ তবে আমার চ্যানেলটি সবসক্রাইব করে নবে এবং ভিডিওটি গোটিয়ে লাইক করে নেবে ফ্রেন্ডস দেখ নোটিফিকেসনটি নবোদয় বিদ্যালয় সমিতি বা এন বিএস তরফ নোটিফিকেসনটি আসছে এ কেউ মানে আপ্লায়ে করে পে এর অল ওশার পিলা মানে আপ্লা করবে আমশার এই পোস্ট আপ্লা করে পে জেণ্ডরটি বি বোত ফিমেল রয়েছে উভয় পুরুষ ও মহিলা প্রার্থী মানে বি এই পোস্ট আপ্লা যদি আমি জব টাইপ কথা কে তবে এক সেন্ট্রাল গভর্নমেন্ট জব রহব সরকারি চাকরি রব টোটাল এখানে বারশো চৌত্রিশ পোস্ট ভেকেন্সি রহবো এপরে হচ্ছে পোস্ট টাইম তো পিলা মানে দেখুন এর কেউ কেউ সব পোস্ট ভেকেন্সি রয়েছে এর প্রথমত ল্যাব এটেন্ডে কম পিওন ভেকেন্সি রহব এমটিএস পোস্ট হয়েছি বা আপনার মল্টিটাং টাফ ভেকেন্সি রেব এপরে আপনার এর জুনিয়র সেক্রেটারি আসিস্ট্যাটপ পোস্ট হয়েছে মেথ হেল্পর পোস্ট নেক্সট হচ্ছে স্টেনোগ্রাফর এর স্টেডি পোস্ট হয়েছে কম্প্যুটর পই পোস্ট রব এবং ক্যাট্রিং সুপরভাইজর ভেকেন্সি রা মানে আপনার এসব পোস্ট আপ্লা করবে আপনার ক্য়াফিকেসন অনুসারে এর যেকোন গোটি পোস্ট আপ্লাই করে পেয়ে দেখুন এপ্রেম কোণ সব এজুকেশন ক্বাফিকেসন রি আপনার ম্যাট্রিক পাস করে কিংবা প্লস পাস করে কিংবা গ্রাজুয়েসনস থ্রি যদি পাস করতিবে তবে এর আপ্লা করে পে যেহেতু এতে ভিন্ন ভিন্ন পোস্ট হয়েছে তেমন সবু পোস্ট এর অলগা অলগা কফিকেসন রয়েছে পোস্ট ওয়াইজ ক্য়ালিফিকেসান তো পিলা মানে দেখুন আপনার কোণ লে কেউ পোস্ট আপ্লা করে পে যদি আপনার পিল টাইপিং টিকি মিষ্টেক অব আপন মানে ম্যাট্রিক পাস করে কিংবা আইটিআ পা যদি প্লস টু পাস করে তবে ল্যাব এটেন্ডে কম পিওন পোস্টটা করবে দেখুন কেবল ম্যাট্রিক পাস করলে আপনার এই পিওন পোস্টে এলিজিবল হয়ে পেপরে রয়েছে এম এমটিএস বা মল্টিটাসকিং স্টাফ তো পিলা মানে দেখুন যদি আপনাদের মল্টিটাসকিং টাফে আপ্লা করবে তো এপ্রেম ম্যাট্রিক পাস রয়েছে ম্যাট্রিক পাস করে এই করে আপ্লা করবে রয়েছে জুনিয়র সেক্রেটারি আসিষ্টা এখন আপনার পোস্ট পাস র মেথস হেল্পর ম্যাট্রিক পাস রয়েছে স্টানোগ্রাফর পোস্ট পাস র ଏହାପରେ ଯେଉଁ କମ୍ପ୍ୟୁଟର ଅପରେଟର୍ ଯଦି ଆପଣମାନେ କମ୍ପ୍ୟୁଟର ଅପରେଟର ପୋଷ୍ଟ ଆପ୍ଲାଏ କରିବେ ତ ଏଥିପାଇଁ ପ୍ଲସ୍ ଥ୍ରୀ ପାସ୍ ରହିବ କ୍ୟାଟରିଂ ସୁପରଭାଇଜର ପାଇଁ ଏଥିରେ ପ୍ଲସ୍ ଥ୍ରୀ ପାସ୍ ରହିବ ତ ପିଲାମାନେ ଯଦି ଆପଣଙ୍କର ଚେକ୍ କରିନେବେ ଯେ କ'ଣ କ୍ୱାଲିଫିକେସନ୍ ଅଛି ସେ ଅନୁସାରେ ଆପ୍ଲାଏ କରିପାରିବେ ଫ୍ରେଣ୍ଡସ୍ ନେକ୍ସଟ ହେଉଛି ସାଲେରୀ ତ ଦେଖିନିଅନ୍ତୁ କେଉଁ ପୋଷ୍ଟ ପାଇଁ କ'ଣ ସବୁ ସାଲେରୀ ବା ଦରମା ରହିବ ଯଦି ଆପଣମାନେ ଷ୍ଟେନୋଗ୍ରାଫର୍ ପୋଷ୍ଟ ଆପ୍ଲାଏ କରିବେ ତ ଏଥିପାଇଁ ଆପଣଙ୍କର ପଚିଶ ହଜାର ପାଞ୍ଚଶହରୁ ଆରମ୍ଭ କରି ଏକାଶ ହଜାର ଶହେ ପର୍ଯ୍ୟନ୍ତ ମନ୍ଥଲି ସାଲାରୀ ମିଳିପାରିବ ଯଦି ଆପଣମାନେ ଜୁନିୟର ସେକ୍ରେଟାରୀ ଆସିଷ୍ଟାଣ୍ଟ ପୋଷ୍ଟ ଆପ୍ଲାଏ କରୁଛନ୍ତି ତ ଏଥିପାଇଁ ଆପଣଙ୍କର ଉଣେଇଶ ହଜାର ନଅଶହରୁ ଆରମ୍ଭ କରି ତେଷଠି ହଜାର ଦୁଇଶହ ପର୍ଯ୍ୟନ୍ତ ମନ୍ଥଲି ସାଲାରୀ ମିଳିପାରିବ ଲେଭେଲ୍ ଟୁ ଅନୁସାରେ ଏହାପରେ ହେଉଛି କମ୍ପ୍ୟୁଟର ଅପରେଟର ଯଦି ଆପଣମାନେ କମ୍ପ୍ୟୁଟର ଅପରେଟର ପୋଷ୍ଟ ଆପ୍ଲାଏ କରିବେ ତ ଏଥିପାଇଁ ଆପଣଙ୍କର ପଚିଶ ହଜାର ପାଞ୍ଚଶହରୁ ଆରମ୍ଭ କରି ଏକାଶ ପର୍ଯ୍ୟନ୍ତ ମନ୍ଥଲି ସାଲେରୀ ରହିବ ଯାହାକି ଆପଣଙ୍କର ଲେଭେଲ ଫୋର୍ ଅନୁସାରେ ସାଲେରୀ ପେ କରାଯିବ

এখন মেক্সিমম এই বছ বয়স ৰ যদি আপোনাৰ কেটেগৰী অবি চি কি এছ চি এছ টি কিিজিকা হেণ্ডিকেপ হৈ থাকিব তাৰপিছত আপোনাক এইৰিক্ত এই সুবিধা মিলিপাৰিব নিম অনুসাৰে যদি আপোনাৰ মিনিমম বয়সটি অঠৰ বৰ্ষ বয়স হৈ যাব ত'ষ্ট আপ্লাই কৰি পাৰিব ইয়াৰ যি চিলেকচন প্ৰচেছ তো পিলা মানে দেখোন এই আপোনালোকৰ দুইটি ৰিটি টেষ্ট হৈ প্ৰি মেন্স ইয়াৰ পৰা আপোনাৰ স্কিল টেষ্ট ৰহিব আপ্লাই কৰিব প'ষ্ট আপোনালোকৰ

তে আপ্লাই কাল সময়ত অনেক অসুবিধা হৈ পাৰে এই চেক কৰি নেবেবে প্ৰথমত ৰজি আপোনৰ অল কোৱাফিকেশন চাৰ্টিফিকেট তাৰ মাৰ্কচিট যেপৰকি দেখোন যোন পোষ্ট আপ্লাই কৰবে সেই পোষ্ট যা ক্ৱালিফিকেচন মেনচন থাকিব তাৰ প্ৰমাণটি চিম্পলি অপলোড কৰিব পি ডি এফ ফৰ্মে আৰু স্কান ফট আৱশ্যক পাৰিব চিগনেচৰ আৱশ্যক পাৰিব যদি আপোনাৰ কাষ্ট এছ চি এছ টি কি চি হৈ থাকিব তে আপোনালোক কাষ্ট চাৰ্টিফিকেট আৱশ্যক পাৰিব ইউ আৰ বা জেনেৰেল মানৰ কিছু কাষ্ট চাৰ্টিফিকেট আৱশ্যক নাই এভাবে আছে আইডি প্রুফ তো পিলা মানে দেখুন আইডি প্রুফ্র তিনোটি অপশন আছে আধার ক্ড ভোটর ক্ড পান্ড আপনার পাখে যা আইডি প্রুফ থাকবে সে আইডি প্রুফ দ্বারা এর আপ্লা করবে বা রেষ্ট করে পেয়ে সার্টিফিক দেখুন আবশ্যক না সিলেকশন হেলাপরে যেতে ডকুমেন্ট ভেফিকেসন র সেই সময় আবশ্যক পড়ে তো ফ্রেন্ডস এইসব ডকুমেন্ট আবশ্যক পড়ে যেতবে আপনারা এর আপ্লা করি এবার মোড অনলাইন প্রোসেস রয়েছে নিজ মোবাইল এপ্লাই করে পে ষ্টাৰ্ট ডেট যা অলৰেডি ষ্টাৰ্ট হৈছাৰিছে তো পিলা মানে চলি আলোচনা কৰিব যে আপোনাৰ কিপৰি আপ্লাই কৰিবচেছ টি আপোনাক কেনে কয়ি পিলা মানে আপোনাৰ এইপৰি আপ্লাই কৰবে আপ্লাই কৰাৰ ফুল প্ৰচেছ টি মই আপোনাক কেনে কয়ি এই আপোনাৰ এই ভিডিঅ'টু শেষ পৰ্যন্ত দেখি নিথমে আপোনাৰ নিজ মোবাইল থুগল টি অপেন কৰিব আপোনাক এঠাৰ এক চৰ্চ বক্সৰ অপচন টি চ' হ'ব চিম্পলি এই ক্লিক কৰি চৰ্চ কৰবে ক' সৰ্চ কৰাৰ চিম্পলি টাইপ কৰিবে অড়া দেন স্পেচে লিখিব জিঅ ভি টি দেন স্পেচে লিখিব জব দে দেন লিখিব ডট দেন লিখিব ইন তাতে চিম্পলি আপুনি এইবুলি টাইপ কৰবে টাইপ কলপৰা পাখৰ থকা সৰ্চ বটন উপ ক্লিক কৰবে তিম্পি ক্লিক কৰোঁ পিলা মানে দেখন্তু অপশন উপ ক্লিক কলপে আপোনাৰ সন্মুখেৰেশা জিঅ ভিটি জব ৰ এই চাইটি আমিপলি আপুনি সাইট্ৰ লিংকে ক্লিক কৰো দেখোন আপোনালোক এঠাই এক নেচনাল ফ্লাগ্ৰ ছিম্বল বিব কাৰণ এই ভৰি ভাৱে ডিফৰেণ্ট টাইপৰ ফেক্সাইট হও থাকে ত আপে চিম্পি সেই সাইট উপ ন ক্লিক কৰি মই আপোনাক যা ইফৰ্মচন দেই ইনফৰ্ম অনুসাৰে সাইটৰ লিংক ক্লিক কৰো তো পিলা মানে ক্লিক কৰো ফ্ৰেণ্ড দেখোন ক্লিক কলপেৰে কিছুমান ল'ড হ'ব ইয়াতে সাইট অপেন হৈ যাব আপোনাৰ এঠাইৰে জিঅ পি টি জব ৰ কণ কৰো নেকি সেইটোক তলক তলক সকলো আপোনাৰ ভিন্ন ভিন্ন

জিলা স্তৰীয় ভেকেন্সীৰ ইনফৰ্মেচন দেখিব ল'ড মৰৰ অপশন অঁ ক্লিক কৰি চেকি কৰি নেবেবেব আদৰ্শ বিদ্যালয় আৰু অনা কিছু ভেকেন্সী আপোনালোক দেখিব মিলিব এঠা আপোনাক নৱোদয় বিদ্যালয়ৰ নোটিফিকেচন টি চিম্পী আপুনি এই লিংক ক্লিক কৰো পিলা মানে দেখন্ত আপোনাক এই প'ষ্টৰ সব ইনফৰমেচন চব যে নোটিফিকেচন টি কেউ আছে কেও কোনো প্ৰকাৰ প'ষ্ট ৰহিব আপ্লাই ম'ড কণ ৰ

এক্সাম প্যাটার্ন সিলাবস র সে বিষয়ে মেনশন করা পোস্ট ওয়াইজ তো যে পোস্ট এবার আপ্লা করবে চেক করে নবে দেখুন কিপর আপ্লা করি আপ্লা করি প্রোসেসটি তো পিলা মানে সিম্পলি তো এটা আপনার নোটিফিক ইম্পর্টান লিঙ্ক দেখা মিল নোটিফিক পিডিএফ লিঙ্ক অ্যাপরে আপ্লাই লিঙ্ক অ প্রথমে আপনার মানে এ পিডিএফ লিঙ্ক উপরে ক্লিক করে প্রথমে পিডিএফ চেক করে নবে আপ্লা লিংক উপরে ক্লিক করে আপ্লায়ে করবে তো সিম্পলি এই পিডফ লিঙ্ক উপরে প্রথমে ক্লিক

রিজর্ভেসন রিষয়ে মেনশন করা চেক করে নবে যে পোস্টে আপ্লা করা চাউন্ট এবার টিকি তোক আসবে এপরে আপনার পোস্ট ওয়াইজ দেখিপারে পোস্ট ওয়াইজ আপনার এবং সেলারি এজ লিমিট এবং ক্য়ালিফিকেসন সব ইনফর্মেশন যে পোস্টবি করবে সেই পোস্টটা মেনশন করা যাই তো ভালোভাবে চেক করে পে তো পিলা মানে পিডিএফ পিডফে সবু তো মেনশন করাছি অপরেটর দেখুন যদি আপনার গ্রাজুয়েসন পা কিংবা প্লস থ্রি পাস করতে আপ্লাগ করে পেয়ে স্যালারি আপনার তো সেম রয়েছে তো পিলা মানে পিডিএফ টি পরে ব্যাগ আসবে এবার আপ্লা প্রসেসটি কোদে দেখুন ব্যাগ আসল প্যাগ আসিলা পরে পুনর্বার আপনার এটার ইম্পর্টান লিঙ্ক এবং আপ্লা লিঙ্কটি সব নোটিফিক পিডিএফ তে তো সিম্পলি আপনার এই আপ্লা লিঙ্ক উপরে ক্লিক করানু

এপরে দেখুন আধার কার্ড আপনার আধার কার্ড নম্বরটিকে প্রথমে রেজিষ্টর করবে ওটিপি আসবে ওটিপি আসিলা পরে আপনার ইমেল মোবাইল নম্বর এইসব ইনফর্মেসন ফিল করে এখানে লগ ইন করে আপ্লাই সরি ফ্রেন্ডস রেজর করে আপনার রেজিস্টর করে সারা পরে লগ ইন করে আপ্লাই করেপারে তো পিলা মানে এই পোস্ট আপ্লা করি কিছু ইনফর্মেসন যদি আপনার কিছু বি ডাউট লাগুত তাহলে কমেন্ট সেকশন কমেন্ট করে জনাইপেনি